বাড়ি কম্পোস্ট সেপারেটর। ভার্মিকম্পোস্ট এমন এক ধরনের সার যা ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার শতকরা ৫০ ভাগ পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। গোবর, বায়োস্লারি, খড়, পচনশীল আবর্জনা, লতাপাতা ইত্যাদি খেয়ে কেঁচো মল ত্যাগ করে ও তার দেহ থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। এগুলো জৈব পদার্থের সাথে মিশ্রিত হয়ে পুষ্টিমান বাড়িয়ে দেয়। বর্জ্য পদার্থ যখন চায়ের গুঁড়ার মতো ঝুরঝুরে হয় তখন বুঝতে হবে সার তৈরি হয়ে গেছে। কেঁচো সার তৈরি হতে ২৫ থেকে ৩০ দিন সময় লাগে। প্রকৃতপক্ষে কেঁচোর মলই হলো এই সার। এ অবস্থায় চালনি দিয়ে চেলে কোকুন বা কেঁচোর ডিম এবং ঝরঝরা অংশ আলাদা করতে হয়। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরিতে সবচেয়ে ব্যয়বহুল ও কষ্টসাধ্য কাজ হলো কম্পোস্ট থেকে কেঁচো আলাদা করা ও ছেঁকে নির্দিষ্ট সাইজের গুঁড়া প্যাকেটজাতকরণের জন্য আলাদা করা। চালনির মাধ্যমে হাতে চেলে কাঙ্ক্ষিত আকারের সার পাওয়ার জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন। হাতে চেলে কেঁচো আলাদা করা যেমন কষ্টের, তেমনি কেঁচোর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাছাড়া এভাবে সার কমপক্ষে ২ বার হাতে চালতে হয়। এটি ব্যবহার করে বিভিন্ন ফসল ও উদ্ভিদের রোগবালাই নিয়ন্ত্রণ বা দমন করার কথা সর্বজন স্বীকৃত। ট্রাইকো কম্পোস্টে ভিজা ও দলাকৃতির কম্পোস্ট তৈরি হয় যা চালা অত্যন্ত কষ্টসাধ্য। কাঙ্ক্ষিত সার পেতে ৩ থেকে ৪ বার চালতে হয়, কিন্তু সেপারেটর দ্বারা খুব সহজেই সারের আর্দ্রতা ভেদে ১ থেকে ২ বারেই কাঙ্ক্ষিত সার পাওয়া সম্ভব। স্থানীয়ভাবে প্রাপ্ত লৌহ সামগ্রী দিয়ে এই যন্ত্রটি তৈরি করা যায়। এমএস অ্যাঙ্গেলবাদ দ্বারা তৈরিকৃত ফ্রেমে ছাকনি সিলিন্ডার বসানো থাকে। এসএস নেট ৫ মেশ দ্বারা আবৃত সিলিন্ডার আকৃতির ছাকনিটি একটি শ্যাফ্টের সাহায্যে দুটি বিয়ারিং এর উপস্থাপিত থাকে। সিলিন্ডার শ্যাফ্ট ফুটের দিকে ১০ ডিগ্রি কোণে আনতে হবে। মাত্র ০.৫ অশ্বশক্তির বৈদ্যুতিক মোটর দ্বারা এটি চালানো সম্ভব। সার থেকে কেঁচোকে সফলভাবে পুরোপুরি আলাদা করতে পারে। অল্প সময় ও স্বল্প খরচে বাণিজ্যিক ভিত্তিতে কেঁচো সার তৈরির সবচেয়ে জটিল ঝামেলাপূর্ণ কাজ এতে করা যায়। ট্রাইকো কম্পোস্টকে সহজেই চালা যায়। ট্রাইকো কম্পোস্ট চালার জন্য ঘূর্ণন গতি বাড়ানোর ব্যবস্থা রয়েছে। মহিলা বা পুরুষ এটা সহজেই চালাতে পারেন। যন্ত্রটি চালাতে ৩ জন লোকের প্রয়োজন হয়। যন্ত্রটি দ্বারা ৫ মিলিমিটারের চেয়ে কম ব্যাসার্ধের চা পাতার মতো সার সহজেই পাওয়া যায়। যন্ত্রটি একটি ছায়াযুক্ত সমতল ও খোলা জায়গায় বসাতে হবে। তারের সাহায্যে বৈদ্যুতিক লাইনে মোটরকে সংযোগ দিতে হবে। সুইচ অন করলে মোটর চালু হবে এবং সিলিন্ডার আকৃতির চালনি ঘুরতে আরম্ভ করবে। প্রবেশ হপারে পিট বা চারি থেকে সংগ্রহীত কম্পোস্ট ঢালতে হবে। মুহূর্তের মধ্যে কাঙ্ক্ষিত চাপাতার মতন সার চালনির নিচে সংগ্রহ ট্রেতে জমা হবে এবং কেঁচো বা বড় আকৃতির বর্জ্য নির্গমন পথ দিয়ে বের হবে। লক্ষণীয় যে ভার্মি কম্পোস্টের বেলায় কেঁচোগুলো একদিকে জমা হবে এবং বর্জ্য কিঞ্চিত দূরে জমা হবে। কেঁচোগুলোকে সামান্য বর্জ্যসহ আলাদা করে নতুন পিটে বা চারিতে দেয়া যাবে। ট্রাইকো কম্পোস্টের আর্দ্রতা বেশি থাকলে বড় আকৃতি ও অচালা সার যা নির্গমন পথ দিয়ে বের হয় তাকে দ্বিতীয়বার চালতে হতে পারে। কিছুক্ষণ পরপর সার সংগ্রহ করে বস্তায় ভর্তি করতে হবে। এই যন্ত্রের সাহায্যে ঘণ্টায় ১.৫ টন ভার্মি কম্পোস্ট ও ১ টন ট্রাইকো কম্পোস্ট চালা যায়।